দিশারি প্রেজেন্টস, সভ্যতাজনিত উৎকর্ষ সাধনে নিবেদিত। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ঢাকা, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জাতীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমেদ সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বাইরা উপস্থিত, কামরা উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সোহানা জেসমিন মুক্তা উপস্থিত, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সাকত হোসেন শাহীন উপস্থিত, গাঙ্গুটিয়ানের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের ভাই উপস্থিত, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ধামরাই উপজেলা আওয়ামী লীগ জনাব বিলাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, এখানে আমার স্নেহভাজন সভাপতি নাসিমা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক, আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী শওকত হোসেন সাকু, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, গাঙ্গুটিয়ানের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, কাউন্সিলর মালেকা বেগম, অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, ছাত্র ছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়টি 1972 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থাপিত হয়েছিল। তো যিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ জামাল উদ্দিন আহমেদ, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং যিনি এই স্কুলের জমি দান করেছেন, যার নামে স্কুল কৈলাসচন্দ্র, বাবু কৈলাসচন্দ্র, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। রাস্তা পাকাকরণের বিষয়, আমি যখন মেম্বার ছিলাম তখন আমি এই রাস্তাটার ইনস্টলিং করেছিলাম, তো অনেকদিন যাবৎ আবার এই দিকে আমার আসা হয় না, তো এখন আমি কিছুদিন যাবৎ হয়েছি আমি এই স্কুলের সভাপতি হয়েছি। তো এই রাস্তাটার অবস্থা দেখে ভাবতেছি যে এই এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী প্রতিটা দিন আসা যাওয়া হচ্ছে, অনেক লোকজনের আসা যাওয়া হচ্ছে, তো সেই হিসেবে রাস্তাটার অবস্থা বেহাল, অবশ্যই রাস্তাটা ভালো করার প্রয়োজন।
অন্যান্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তাহলে আমি যেভাবে হোক জেলা পরিষদের পক্ষ থেকে, আমি যেহেতু ওইখানকার জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করবো। কমন রুম বলতে এখনো হয় নাই, তো আমরা চেষ্টা করব। আমি অনেকগুলো ইনফরমেশন পাইতেছি যে এইটা নাই ওইটা নাই, তো আমি চেষ্টা করতেছি কিছু কিছু দেওয়ার জন্য, কিছু কিছু সমস্যার সমাধান করার জন্য। ছোটো ছোটো সমস্যাগুলো আগুলো আমি আগে দেখতেছি, কমন রুম যেহেতু নাই এটা শিক্ষার্থীরা আমার কাছে বলছে, তো আমি চেষ্টা করব কমন রুমটা যত তাড়াতাড়ি সম্ভব মেয়েদের নিরাপত্তার জন্য রুমটা আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি সংস্কার করে ব্যবস্থা করবো।